আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের নর্ত শর্তবিধান নিয়ে আলোচনা করব। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। অর্থাৎ ধ্বনি থেকে ধ্বনিতত্ত্ব, শব্দ থেকে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্য থেকে বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থ থেকে অর্থ তত্ত্ব। আজকে আমরা যে নর্ত শর্তবিধান নিয়ে আলোচনা করব তা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আজকে আমি তোমাদের সাথে নর্তবিধান নিয়ে আলোচনা করব। তোমরা দেখো দন্ত ন এবং মূর্ধন্য ন। দন্ত ন একটি পূর্ণমাত্রা বর্ণ, মূর্ধন্য ন একটি অর্ধমাত্রার বর্ণ। এখানে দুটি শব্দ তোমরা দেখতে পাচ্ছ, দন্ত ন দিয়ে এবং মূর্ধন্য দিয়ে। আপন, আরেকটি শব্দ আপন, আপন অর্থ নিজ, আপন অর্থ দোকান। তাহলে এই দুটি দন্ত ন এবং মূর্ধন্য ন দুটি বর্ণের উচ্চারণগত পার্থক্য নেই, কিন্তু অর্থের পার্থক্য আছে। আবার এদের আকৃতিগত পার্থক্য আছে। আমরা যখন দন্ত ন লিখছি তখন এটি একটি পূর্ণমাত্রা বর্ণ, আবার যখন আমরা মূর্ধন্য লিখছি এটি একটি অর্ধমাত্রার বর্ণ। তাহলে আমরা কি পাচ্ছি? উচ্চারণগত পার্থক্য নেই, কিন্তু অর্থের প্রাধান্য আছে এবং আকৃতিগত পার্থক্য আছে। উচ্চারণ স্থানেরও পার্থক্য আছে এদের। যেমন মূর্ধন্য ন একটি ট বর্গীয় বর্ণ। ট বর্গীয় বর্ণগুলোর মধ্যে আমরা পাচ্ছি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ট বর্গীয় স্থানের উচ্চারণ স্থান মূর্ধা, অর্থাৎ জিভ উল্টে গিয়ে মূর্ধা স্পর্শ করে, এটাকে পশ্চাদন্তমূলীয় বর্ণ বলে। মূর্ধন্য ন একটি অর্ধমাত্রার বর্ণ। দন্ত ন একটি ত বর্গীয় বর্ণ। ত বলার সময় জিভ সামনে আসে, এর উচ্চারণ স্থান অগ্রতালু, একে অগ্রদন্তমূলী বর্ণ বলা হয়। দেখতে পাচ্ছি আকৃতিগত পার্থক্য আছে এবং উচ্চারণ স্থানেরও পার্থক্য আছে। আরেকটি বিষয় হচ্ছে বাংলা শব্দভাণ্ডারকে উৎসগতভাবে পাঁচ ভাগে ভাগ করা যায়। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। বাংলায় কিন্তু বানানে মূর্ধন্য এর ব্যবহার নেই। তাহলে কেন আমরা মূর্ধন্য ব্যবহার শিখব? কারণ বাংলা ভাষায় বহু তৎসম শব্দ এখনও অবিকৃতভাবে রয়ে গেছে। অনেক তৎসম শব্দ আমরা এখনও প্রতিনিয়ত ব্যবহার করছি। তাহলে আমরা নর্তবিধানের সংজ্ঞাটি এভাবে বলতে পারি, তৎসম শব্দের বানানে মূর্ধন্য ণ এর সঠিক ব্যবহারের নিয়মে নর্তবিধান। অর্থাৎ বাংলা ভাষায় কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় মূর্ধন্য ব্যবহার হবে সেই নিয়মকে নর্তবিধান বলে। বিধান মানে নিয়ম, আর মূর্ধন্য মানে মূর্ধন্য এর ব্যবহার। মূর্ধন্য ব্যবহারের নিয়ম: ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য যুক্ত হয়। ট বর্গীয় ধ্বনিগুলো আমরা কি পাচ্ছি? ট, ঠ, ড, ড, মূর্ধন্য। অর্থাৎ এই ট বর্গীয় ধ্বনির সাথে যদি তৎসম শব্দের সঙ্গে সবসময় মূর্ধন্য যুক্ত হবে, যেমন ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড। দুই নম্বর নিয়ম দেখো, রি, র, মূর্ধন্য স এর পর মূর্ধন্য হয়, যেমন তৃণ, ঋণ, বর্ণ, কারণ, ভাষণ। রি এর পর মূর্ধন্য, রি এর আটটি সংক্ষিপ্ত রূপ থাকে রিকার, রিকারের পর মূর্ধন্য, তৃণ, বর্ণ। র এর আমরা দুটি রূপ দেখতে পাই, রেপ, প্রফলা, এগুলো র এর সংক্ষিপ্ত রূপ, বর্ণ, কারণ, ভাষণ। তিন নম্বর নিয়ম দেখো, রি, র, মূর্ধন্য স এর পরে স্বরধ্বনি মূর্ধন্য স, অন্তস্থ, ব, হ, অনুসার এবং ক বর্গীয় ও ফ বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী দন্ত ন মূর্ধন্য হয়, যেমন কৃপণ, রিকারের পর ফ, তারপর মূর্ধন্য। এইভাবে আমরা কৃপণ শব্দটি পেয়েছি। হরিণ, রয়ের পর ই, ই মানে স্বরধ্বনি, তারপরে মূর্ধন্য। আরেকটি শব্দ অর্ফন, অর্ফন, অ, স্বরধ্বনি,
র, রেপের র, এরপর প, এরপর মূর্ধন্য। তাহলে আমরা তিন নম্বর নিয়মটি কি পাচ্ছি, রি র মূর্ধন্য স, এরপরে স্বরধ্বনি মূর্ধন্য স, অন্তস্থ ব হ অনুসার এবং ক বর্গীয় এবং ফ বর্গীয় ধ্বনি থাকলে। ক বর্গীয় বর্ণের ভিতরে আমরা পাচ্ছি ক, খ, গ, গ, উ, এবং ফ বর্গীয় বর্ণগুলোর ভিতরে আমরা পাচ্ছি ফ, ফ, ব, ব, ম। এগুলো যদি থাকে তাহলে পরবর্তী দ্বন্দ্ব মূর্ধন্য হয়। চার নম্বর নিয়ম দেখো, ফ, ফরি, নি উপসর্গের পর মূর্ধন্য হয়। উপসর্গ বলতে আমরা কি বুঝি, বাংলা ভাষায় এমন কতগুলো অব্যসূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের আগে বসে। ভাষায় ব্যবহৃত এইসব অব্যসূচক শব্দাংশের নাম উপসর্গ। তাহলে এই উপসর্গ প্র, ফরি, নির এই তিনটি উপসর্গের পর মূর্ধন্য হয়। যেমন প্রণাম, প্র উপসর্গ, প্রণয়, নির্ণয়। পাঁচ নম্বর নিয়ম দেখো, উত্তর, ফর, ফার, রবীন্দ্র, চন্দ্র এবং নার এই শব্দের পরে যদি অয়ন, আয়ন থাকে তাহলে মূর্ধন্য হয়। যেমন উত্তরায়ন, উত্তর যোগ আয়ন, উত্তরায়ন, পরায়ন, পর যোগ আয়ন, পরায়ন, চন্দ্রায়ন, চন্দ্র যোগ আয়ন, চন্দ্রায়ন। তাহলে উত্তর, পর, ফার, রবীন্দ্র, চন্দ্র এবং নার এই শব্দের পরে যদি অয়ন, আয়ন থাকে তাহলে মূর্ধন্য হয়। ছয় নম্বর নিয়মটি দেখো, প্র, পরা, পূর্ব, অপর এই কয়টি পূর্বপদের পর যদি অন্য থাকে তাহলে মূর্ধন্য হয়। যেমন প্র যোগ অন্য, প্রাণ্য, পরা যোগ অন্য, পরাণ্য, পূর্ব যোগ অন্য, পূর্বাণ্য। এখানে দেখো অপর যোগ আন্য, অপরাণ্য। আমরা জানি হয়ের সাথে যদি দন্তন থাকে তাহলে হয়ের মাঝখানে দন্তন বসে, আর হয়ের সাথে যদি মূর্ধন্য থাকে তাহলে হয়ের নিচে মূর্ধন্য বসে। তারপর ছয় নম্বর নিয়মটি আমরা পাচ্ছি, প্র, পরা, পূর্ব, অপর এ কয়টি পূর্বপদ পূর্বপদের পরে যদি অন্য থাকে তাহলে মূর্ধন্য হয়। সাত নম্বর নিয়মটি তোমরা দেখো, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়। তোমাদের পাঠ্য বইতে এই নিয়ে সুন্দর একটি ছড়া আকারে দেয়া আছে। যেমন চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, সনিত, মণি, স্থানু, গুণ, পূর্ণ, বেণী, ফণী, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, বনিতা, ফানি, গণ, কোন, ভান, ফন, সান, চিক্কণ, নিক্কণ, তুন, কফণী, বণিক, গুণ, গণনা, ফিনা, ফুণ্য, বান। তাহলে এই যে আমরা ছড়া আকারে যা যেটা দেয়া আছে আমাদের, সেখানে আমরা অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দগুলো স্বভাবতই সবসময় মূর্ধন্য ব্যবহৃত হয়। এছাড়াটি হয়তো ছড়ার যে শব্দগুলো আছে তোমাদের হয়তো মনে রাখা সম্ভব নয়, তাহলে পরীক্ষায় যে শব্দগুলো বারে বারে আসে, যেগুলো অতি গুরুত্বপূর্ণ, সে কয়েকটি শব্দ তোমরা দেখো, বাণিজ্য, লবণ, সনিত, বিপণী, বনিতা, পানি, সান, তুন, কফণী, গণনা, ফিনাক, এই শব্দগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এই শব্দগুলো আমরা ঘুরে ফিরে পরীক্ষায় দেখতে পাই। এবার আসো যে সকল শব্দের সাথে মূর্ধন্য হয় না। এক, সমাসবদ্ধ শব্দের নর্তবিধানের নিয়ম খাটে না। যেমন ত্রিনয়ন, সর্বনাম, অগ্রনায়ক। ত্রিনয়ন, ত্রিনয়নের সমাহার, এটা দীর্ঘ সমাসের একটি উদাহরণ। সর্বনাম, সর্বের নাম, ষষ্ঠী তৎপুরুষ সমাসের একটি উদাহরণ। এরূপ অগ্রনায়ক, অগ্রের নায়ক, এই 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 সমাসবদ্ধ শব্দগুলোর ক্ষেত্রে কখনো মূর্ধন্য হয় না, সবসময় দন্তন হয়। ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো মূর্ধন্য হয় না। তবর্গীয়
বর্ণগুলো আমরা কি পাই, ত থ দ দ দন্ত ন, এই বর্ণের সঙ্গে যুক্ত নয় কখনো মূর্ধন্য হয়, যেমন অন্ত, প্রান্ত, ক্রন্দন, গ্রন্থ। অতৎসম শব্দ, অতৎসম শব্দ বলতে আমরা বাংলাদেশি, তদ্ভব, বিদেশি এই শব্দগুলোকে বুঝি। এই শব্দগুলোর ক্ষেত্রে কখনো মূর্ধন্য ন হবে না, যেমন কান, কান একটি বাংলা শব্দ, কিন্তু আমরা যখন কর্ণ বলি তখন কিন্তু সেটা তৎসম শব্দ। কোরআন একটি আরবি শব্দ, দূরবীন একটি ফার্সি শব্দ, ফার্নিচার একটি ইংরেজি শব্দ। তাহলে আমরা পাচ্ছি যে বাংলাদেশি, তদ্ভব, বিদেশি এই শব্দগুলোর ক্ষেত্রে কখনো মূর্ধন্য হবে না, সবসময় দন্ত ন হবে। বাংলা ক্রিয়াবাচক শব্দেও মূর্ধন্য হয় না, দন্ত ন হয়, যেমন করেন, পারেন, ধরেন। তাহলে আমরা নর্ত শর্তবিধানের যে নিয়মগুলো এখন দেখলাম, আশা করি তোমরা সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। বাড়ির কাজ, তোমরা পাঠ্য বই ভালো করে পড়ে 20টি বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করে উত্তর লিখে আনবে, সাথে সাথে তোমরা নিয়মগুলো মনে রাখার চেষ্টা করবে। তাহলে আজকের পাঠ এখানে সমাপ্তি, সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শর্তবিধান নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।